ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আল্লাহ একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর কি হাত তুলে দোয়া করা বেদাত হবে যদি আমার প্রয়োজন হয় যদি বেদাত হয় তাহলে কখন মোনাজাত করবো ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ফরজ সালাতের পরে জামাতবদ্ধ হয়ে হাত তুলে মোনাজাত করা বা হাত তুলে দোয়া করা এটা হচ্ছে বেদাত একাকী যদি কেউ করে তাহলে সেটি বেদাত হবে না কারণ দোয়া হচ্ছে একটি এবাদত দোয়া হচ্ছে একটি এবাদত আর ইবাদত কবুল হওয়ার জন্য যেমন শর্ত আছে ঠিক তেমনি এবাদত করতে হবে সেটা কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী উদ্ধৃতি অনুযায়ী ইবাদত হতে হবে মন গড়া বা নিজের তরফ থেকে তৈরি করা কোনো ফর্মুলা দিয়ে ইবাদত করলে সে এবাদত কবুল হতেই পারে না ইবাদতে নবী সাল্লা সালামের পূর্ণ আনুগত্য হতে হবে এটা যেন খেয়াল থাকে এখন আমরা যদি নামাজ বাদ সকলে জামাতবদ্ধ হয়ে দোয়া করি তাহলে এটা দেখতে হবে আল্লাহ নবী সাল্লাম কখনও করেছেন বা এ ব্যাপারে তার কোনো নির্দেশনা আছে বা সাহাবাইকের কেরামরা কি কখনও করেছেন কখনোই করেননি রসুল করেননি এবং বলেও বলেননি এবং সাহাবাইকের কেরামরাও করেননি তাহলে আমরা কি ফরজ নামাজ বাদ জামা বর্ধ হাত তুলে দোয়া করে কি এটাই বেশি বোঝাতে চাইছি যে রসুল সাল্লাম তিনি কম জানতেন আমরা বেশি জানছি এখন যদি একা কেউ হাত তুলে দোয়া করে তাহলে করতে পারে কোনো অসুবিধা নেই সমস্যা নেই করতে পারে কিন্তু যেন এই আকৃদা বা বিশ্বাস না রাখি যে ফরজ নামাজের পরে হাত তুলে যেটা মনাজত করতেই হবে এই আকিদা যদি আবার কেউ রাখে তাহলে সেটাতে সমস্যা রয়েছে সেটাও ভুল আকিদা হবে বরং দোয়া নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটাই দোয়া সবের অর্থ যদি জানা থাকতো নামাজের শুরু নিয়ে শেষ পর্যন্ত অর্থ জানা থাকলে নামাজ বাদে মনে হয় না যে আর নতুন করে আবার হাত তুলে দোয়া করতে হতো তবুও হাত তুলে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ সুবাহন তাআলা সে খালি হাত ফিরে লজ্জাবোধ করেন হাদিসের মধ্যে এসেছে যে আইয়ার উদ্দাহ সিফরান আল্লাহ তাআলা তার খালি হাত দুটিকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন যেটা যেটা সোনানু তিরমিজি এবং আল্লাহ আলবেন রহমুল্লাহ সাহি তিরমিজির মধ্যে বর্ণিত রয়েছে হাদিস সংখ্যা তিন হাজার পাঁচশো ছাপান্ন যেটি সহি হাদিস তাহলে এ থেকে বোঝা যায় যে কোনো মানুষ যখন দোয়া করবে নামাজ ছাড়া অন্যান্য সময় সে হাত তুলে করতে পারে হাত তুলে দোয়া সে করতে পারে এবং এটা মুস্তাহাব ভালো আল্লাহ আল্লা সুবাহানা তার হাত দুটিকে খালি ফিরিয়ে দেবেন না বরং তার দুয়াকে কবুল করবেন কিন্তু এটা এটা হতে হবে এবং যখন তখন আপনি নফল নামাজের পর হাত দোয়া করতে পারেন নামাজের পর করতে পারেন আবার কখনো করবেন কখনো ছেড়ে দেবেন এইভাবে করতে পারেন আর সব সুন্দর পদ্ধতি হচ্ছে দুয়ার সেটা হচ্ছে শেষদার সময় কারণ হাদিসা আহ নবী সাল আল সাল্লাম বলছেন আল্লা সুবহানুতালা তার বান্দার সব চাইতে কাছাকাছি হয় যেটা হাদিসের ভাষা আকরা মায়া কুন্দা আব্দিহা সাজিদ বান্দার সব চাইতে আল্লাহ সুবাহা কাছাকাছি হন সেটা শেষদার সময় বান্দা তার রবির সব চাইতে কাছাকাছি হয় শেষদার সময় অতএব শেষদাতে বেশি বেশি করে দুয়া করো আল্লাহ নব্বী ইসালাম বলছেন থাক ফেরত দুয়া শেষদাতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাও চাইলে আল্লাহ তালা তুমি অবশ্যই কবুল করবেন আর বিশেষ করে মোনাজাত শব্দটি আমাদের মাঝে যে ভুল ধারণা রয়েছে মোনাজাত শব্দটির অর্থই আমরা জানি না আসলে মোনাজাত শব্দটির অর্থ হচ্ছে গোপনে কথা বলা চুপিসারে সারে কথা বলা নীরবে কথা বলা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাম ফেরানোর আগে পর্যন্ত যে দুয়াগুলো আমরা পাঠ করছি এটাই হচ্ছে মোনাজত আল্লাহ সুবাহ আমরা নীরবে কথা বলছি যখন বান্দা সরা ফাতেহা পাঠ করে আলহামদুলিল্লাহ আবিল আলমিন বলে আল্লাহ সুবাহন তাল্লা তখন আসমান থেকে বলতে থাকেন হামেদানি আব্দি পরবর্তীতে বলেন মজ্জাদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো আমার বান্দা আমার সেতো সানা বা বর্ণনা করল তাহলে এটাই হচ্ছে মোনাজত আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে আমাদের কিন্তু আমরা সে মোনাজত শব্দের অর্থ না জানার কারণে প্রত্যেকটি ফরজ নামাজবাদ জমাতবদ্ধভাবে অথবা একাকিভাবে হাত তুলে দুয়া করাটাকে মাস্ট এবং অপরিহার্য মনে করে নিয়েছি আর মনে করেছি এটাই হচ্ছে মোনাজত এটা ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই মোনাজতের এটাই হচ্ছে মোনাজত এইভাবেই করতে হয় অথচ সম্পূর্ণ আমাদের ভুল ধারণা মোনাজাত হচ্ছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো করা হয় সেটা হচ্ছে মোনাজত আর এই যেগুলো করছে এগুলো আল্লাহর কাছে দোয়া চাইছি আমরা বাকি আল্লাহ আলম বিশাল ওলাল্লাহ আলহাম বিনাম হামাদুয়ালা আলিহি ওয়াশা বি আজমান ও আসসালামু আলাইকুমাতুল্লাহি ও